হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান। আজকে আমরা সিএচআর নিয়ে একটু রিভিউ করব, সিএচআর এর বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের কাস্টমার সেগমেন্টে যারা একটু ক্রসওভার অথবা কম্প্যাক্ট এসইবি ব্যবহার করতে চায়, তাদের হাতে হাতে আসলে বাংলাদেশে খুব বেশি কিন্তু অপশনস নাই। আপনি যদি একটু দেখেন যে সিএচআর আছে, সাথে ভেজেল আছে, আর নিশান এক্সট্রেল আছে। নিশান এক্সট্রেলের ট্রান্সমিশন বা নিশান এক্সট্রেল মেনটেনেন্স নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন্স আছে, ভাই এটা হয়তো মেনটেন করা একটু ডিফিকাল্ট। কোনটা ভেজেলও ঠিক একই রকম, ট্রান্সমিশন নিয়ে কিছু কিছু ইস্যুজ আছে। বাট ওভারঅল সব গাড়ি আপনার কিন্তু আপনার প্রস অ্যান্ড কনস থাকেই। ঠিক একইভাবে সিএচআর নিয়ে বাংলাদেশের মার্কেটে কমন যেটা আপনার অবজেকশন বলেন অথবা কমপ্লেন বলেন, সেটা হচ্ছে কি সিএচআর গাড়িটা একটু বেশি কম্প্যাক্ট, পিছনের সিটটা একটু বেশি কম্প্যাক্ট হওয়ার কারণে পিছনে যদি আপনি বসতে চান তিনজন ফুল অ্যাডাল্ট নিয়ে হয়তো একটু কষ্ট হতে পারে। বিলিভ মি, আপনি যদি সিএচআর আপনি যদি নিজে পছন্দ করেন ড্রাইভ করার জন্য, অথবা আপনি একটা ইউথফুল একটা গাড়ি ব্যবহার করতে চান যেটা খুবই স্টাইলিশ লুকিং এবং দেখতে খুবই অ্যাপিলিং, এবং গাড়িটার আপনার ড্রাইভিং স্ট্যাবিলিটি পারফরমেন্স প্লেজার সব কিছুই অনেক বেটার হবে, সেক্ষেত্রে এই প্রাইস পয়েন্টে সিএচআর আপনাকে যে অফারগুলো দিচ্ছে, যে অ্যামিনিটিসগুলো দিচ্ছে, উইচ ইজ অ্যাবসোলিউটলি ফ্যান্টাস্টিক। আপনি যদি একটু মানে বিইং এ বায়ার অথবা আপনি চিন্তা করছেন দুই তিন বছর পরেও গাড়ি কিনবেন, আপনি এসইউভির দিকে চিন্তা করতেছেন, এখন যদি দেখেন টয়োটা কিন্তু এখন অনেকগুলো এসইউভি বের করতেছে, হোন্ডাও একই রকম, মিৎসুবিশি বা নিশান, ওরা এসইউভি সেগমেন্টে অনেক ধরনের ডেভেলপমেন্ট করতেছে। আবার বাংলাদেশে যেসব চাইনিজ অথবা আপনি ইন্ডিয়ান গাড়ি আছে, তারও এসইউভি সেগমেন্টে অনেক জোর দিচ্ছে। তো আমরা যখনই গাড়ি ব্যবহার করতেছি সবগুলো গাড়ির ভিতরেই প্রস অ্যান্ড কনস থাকবে, এটা আপনাকে মেনে নিতে হবে। কোনো গাড়ি একদম শতভাগ সব আপনার ডিজায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাচ করে যাবে না। তো আপনি যখনই কিনতে যাবেন তখন আপনার মেজর রিকোয়ারমেন্টসগুলো যদি ম্যাচ করে যায় তাহলে আপনি সেই গাড়িটা নিয়ে নেবেন। এর বাইরে অনেক ধরনের অপশনস থাকতে পারে, অনেকের অনেক ধরনের কমপ্লেন থাকতে পারে, অবজেকশন থাকতে পারে, সেগুলোকে খুব বেশি কানে দিলে আপনি গাড়ি কিনতে পারবেন না। আর না হলে আপনাকে একটা জেনেরিক কার কিনতে হবে, যে গাড়িটা হয়তো হোন্ডা একই রকম বের করবে, টয়োটো একই রকম বের করবে, মাজদা মিৎসুবিশি সবার একই রকম গাড়ি হবে, সেটা তো আসলে সম্ভব না। এই জন্য প্রত্যেকটা ম্যানুফ্যাকচারই কিন্তু এখন চেষ্টা করতেছে রিডিজাইন করতে তাদের মডেলগুলোকে অনেক বেশি অ্যাপিলিং করার জন্য। বোরিং কার্স আর থাকতেছে না। সিএচআর এরকম একটা গাড়ি যেটা একদমই বোরিং না, দেখতে খুবই সুন্দর, বোল্ড, এবং গাড়িটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাড়িটার ভিতরে এমন এমন জিনিসপত্রগুলো দেওয়া আছে যেটা আপনার বাজেট অনুযায়ী খুবই টপ ইস্যুসগুলো কভার করে গেছে, অ্যামিনিটিস সাইড থেকে যদি চিন্তা করি। আর এটা ড্রাইভিং প্লেজার, যারা যারা ড্রাইভ করছে তাদের সাথে কথা বলবেন, ইনশাল্লাহ আপনার কনফিউশন দূর হয়ে যাবে। আমি পার্সোনালি সিএচআর প্রিয়াস এই ফ্যামিলির গাড়িগুলো আমি ড্রাইভ করে নিজে খুব পছন্দ করি, কারণ এই গাড়িটার ড্রাইভিং স্ট্যাবিলিটি এবং পারফরমেন্স অ্যামেজিং। আমি আজকে যে গাড়িটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি টয়োটা সিএচআর জিএলইটি প্যাকেজ। আপনারা অনেকে হয়তো জানেন যে টয়োটা সিএচআর বেসিক্যালি দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায়, একটা হচ্ছে নন হাইব্রিড, একটা হাইব্রিড। নন হাইব্রিড গাড়িটা হচ্ছে কি আপনার 1.2 লিটার ইঞ্জিনের গাড়ি, যেটা হচ্ছে টার্বোচার্জ। আর আমাদের সবচেয়ে পপুলার গাড়িটি হচ্ছে কি এটা, যেটা 1.8 লিটার হাইব্রিড। 1.8 লিটার হাইব্রিড সেগমেন্টে আপনার আবার দুইটা প্যাকেজ হয়, একটা হচ্ছে কি জি আর একটা হচ্ছে এস। এই গাড়িটা হচ্ছে কি টয়োটা সিএচআর এস প্যাকেজের গাড়ি, আর এটা হচ্ছে কি টয়োটা সিএচআর জি প্যাকেজের। টয়োটা সিএচআর এর এস প্যাকেজ আর জি প্যাকেজের ভিতরে আসলে গাড়ির অনেকে একটা কনফিউশন থাকে, এস প্যাকেজ মানে স্ট্যান্ডার্ড প্যাকেজ, বেসিক প্যাকেজ, আর জি প্যাকেজটা হচ্ছে গুড প্যাকেজ, আরও ভালো প্যাকেজ, আরও অনেক কিছু থাকবে, ইঞ্জিনটা ডিফারেন্ট হবে, গাড়ির পারফরমেন্স আরও বেটার হবে। আসলে বিষয়টা এরকম না, এস প্যাকেজের গাড়িতে যে ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে জি প্যাকেজ সেম ইঞ্জিন, এস এর যে ট্রান্সমিশন এটা তো একই রকম ট্রান্সমিশন, এটা যে হাইব্রিড ব্যাটারি জিতেও কিন্তু একই হাইব্রিড ব্যাটারি, ডিফারেন্সটা হচ্ছে ছোটো ছোটো কিছু জায়গাতে অ্যামিনিটিস ওয়াইজ। আমি যদি ছোট্ট করে একটু দেখাই, যেমন এটা হচ্ছে জিএলইডি প্যাকেজ। কেন জিএলইডি প্যাকেজ, কারণ এটা যে হেডল্যাম্পটা সেই হেডল্যাম্পটা হচ্ছে গিয়ে এলইডি দিয়ে আসছে। জি প্যাকেজেও আপনি এস প্যাকেজের মতো এরকম প্রজেকশন হেডল্যাম্প দিয়ে আসতে পারে, তবে যেসব জি প্যাকেজে আপনার হেডল্যাম্পটা এলইডি দিয়ে আসে, আমি একটু এটা দেখাই, দেখালে বেটার হবে।
জি এলইডি প্যাকেজে গাড়িগুলোতে আপনার এলিমেন্টারি যে থাকবে এই হেডল্যাম্প সেটটা ডিফারেন্ট। জি এলইডি প্যাকেজে আপনার প্রজেকশন এলইডি থাকবে আর একটা অ্যাক্টিভ ডিআরএল থাকবে, ডেলাইট রানিং ল্যাম্প থাকবে। ওয়ারেস অন্যদিকে যদি আমি এই গাড়িটার দিকে তাকাই যেটা টয়োটা সিএচআর এস প্যাকেজের গাড়ি, এখানে দেখবেন আপনি ডিআরএলটা থাকবে না, প্লাস ডিআরএলটা থাকবে না প্লাস প্রজেকশনটা আসবে আপনার ইদার হ্যালোজেন দিয়ে। বাট এই গাড়িটা একটু একটু আফটার মার্কেট করা আছে গাড়িটাতে, এটা হচ্ছে গিয়ে এইচআইডি প্রজেকশন দিয়ে আসছে। তো এস আর জি এলইডি প্যাকেজের মধ্যে বেসিক ডিফারেন্সটা হবে এটার ভিতরে ডিআরএলটা থাকবে না আর প্রজেকশন হেডল্যাম্পটা এলইডি দিয়ে আসবে না। ফগ আপনার দুটা গাড়িতেই থাকবে, ফগ আপনার দুটা গাড়িতেই থাকবে, এটা যেরকম ফগ দিয়ে আছে এটার ফগও কিন্তু এলইডি, এটার ফগও এলইডি। আর এইটাতে আপনার এই গাড়িটা ফুললি আফটার মার্কেট লোডের একটা গাড়ি, এই গাড়িটার ভিতরে অনেক জিনিসপত্র এক্সট্রা লোডেড হয়ে আসছে, যেটা ইউজুয়ালি আপনি একটা সিএচআরের স্ট্যান্ডার্ড প্যাকেজের গাড়িতে আপনি এটা আশা করতে পারবেন না। এখন এটা জিনিসটা কেন হয় আমি বোঝানোর চেষ্টা করি। আমাদের অনেক কাস্টমারের একটা কমন একটা ভুল ধারণা আছে, যেটা হচ্ছে কি এই গাড়িগুলো যেহেতু রিকন্ডিশন, তার মানে এই গাড়িগুলো হয়তো বা জাপান থেকে রিকন্ডিশন বা রিফারবিশিংয়ের কাজটা কমপ্লিট হয়ে তারপর আসে। আসলে আপনি যদি যখনই একটা গাড়ি জাপান থেকে আপনি কিনতেছেন, এটা আপনার জেনে রাখা ভালো, আপনি যেহেতু বায়ার আপনি এটা জেনে রাখা দরকার, এই গাড়িগুলো কিন্তু একটা গাড়িও আপনার রিকন্ডিশনিং হয়ে জাপান থেকে আসে না। এই গাড়িগুলো সবগুলো গাড়ি আপনার ইউজার যেভাবে ব্যবহার করে থাকে, যেভাবে ব্যবহার করেছেন, যেই সব জিনিসপত্র ব্যবহার করেছেন সেই সব জিনিসপত্র দিয়েই এটা চলে আসে। তো জাপানিজরা বেসিক্যালি গাড়িটা বিক্রি করতেছে ইউজ কার হিসাবে, আমরা যারা ইম্পোর্টার আছি আমরা গাড়িগুলো কিনে নিয়ে আসতেছি, আনার পরে রিকন্ডিশনিংয়ের কাজ বা রিফারবিশিংয়ের কাজ সব কিছু করতেছি, করার পরে এই গাড়িটাকে আপনার হাতে তুলে দিচ্ছি, এই জন্যই গাড়িটাকে আমরা রিকন্ডিশন কার হিসেবে ব্যবহার করতেছি। এই জন্য প্রত্যেকটা গাড়ি দেখতে একরকম হলেও গাড়িতে অনেক ধরনের ফিচার্স থাকে, যে ফিচার্সের কারণে গাড়িগুলো প্রাইসও অনেক বেশি হয়, ডিফার করে। প্লাস এক একটা গাড়িতে এমন এমন কিছু ফিচার্স থাকে যেটা আসলে ইউজুয়াল না এবং কাস্টমারের জন্য এটা খুবই অ্যাপিলিং। আপনি যখন এরকম সবাই সিএচআর ব্যবহার করতেছে, লাইক আপনি ধরেন সবাই সিএচআর ব্যবহার করতেছে, আপনি একটা সিএচআর কিনতে চান যেটার ভিতরে এমন এমন ফিচার্সগুলো দেওয়া আছে যেগুলো খুবই ইউনিক এবং ইউজফুল, পারপাসফুল সব কিছুর দিক থেকে আপনাকে আপনার যে খরচটা আপনি করবেন, যে টাকাতে গাড়িটা কিনবেন সেটা সার্থক হবে। ঠিক এরকমই একটা গাড়ি হচ্ছে কি আমাদের এই টয়োটা সিএচআর জি এলইডি প্যাকেজের গাড়িটা। সিএচআর জি এলইডি প্যাকেজের গাড়িতে মেজর মেজর কিছু মিসকনসেপশন বা কমপ্লেনের কথাগুলো একটু বলে নিই, তাহলে আরও জিনিসটা বুঝতে আরও ইজিয়ার হবে। প্রথম কমপ্লেন যেটা হচ্ছে কি পিছনের সিটে জায়গা নেই। আমাদের দেশে মানুষের হাইট এভারেজ হাইট খুব বেশি না, 5'7" 8" এরকম হতে পারে, পিছনে বসলে কারোর কষ্ট হবে না। হ্যাঁ, আপনি যেহেতু সচরাচর এরকম একটু কেভ এনভায়রনমেন্টে গাড়িগুলোতে বসেন নাই, হয়তো বা সেই জন্য আপনি সিএচআরটাকে একটু এরকম লাগতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন আপনি সেডান কার বলেন অথবা এসইউভি বলেন, ফুল সাইজ এসইউভিতে বলেন, তখন কিন্তু সবখানে মানুষ কিন্তু কী করে প্রাইভেসি গ্লাস লাগাচ্ছে, আপনার আপনার কার্টিন ইউজ করতেছে। সিএচআর কিন্তু এত কিছু দরকার নেই, ছোটো গ্লাস পিছনে আপনার ব্ল্যাক টোন গ্লাস থাকবে, আপনি কিন্তু পিছনে প্রাইভেসি এনশিওর করতে পারবেন, আর পিছনে জায়গার অভাব নেই, পিছনে প্রপারলি বসা যায়। বা তিনজন ফুল অ্যাডাল্ট নিয়ে সিটি ড্রাইভে আপনি আরাম করে চলতে পারলেও হাইওয়েতে হয়তো আপনার একটু কষ্ট হয়ে যাবে, মানে লং জার্নিতে একটু কষ্ট হয়ে যেতে পারে। আদার দেন দুটো গাড়িতেই আপনার একই রকম জিনিস থাকবে। আরেকটা মেইন ডিফারেন্স যেটা হয়ে যায় সিএচআরের জিএলইডি প্যাকেজে, এটা রিমটাতে, সিএচআরের জিএলইডি প্যাকেজের রিমটা আসে হচ্ছে গিয়ে 18 ইঞ্চ, এটা হচ্ছে গিয়ে সিএচআরের জিএলইডি প্যাকেজের 18 ইঞ্চের রিম, সিগনেচার রিম দিয়ে আসবে এটা। হ্যাঁ, আপনার এটা 18 ইঞ্চির একটা রিম, বেশ বড়ো একটা টায়ার, আপনার ক্রিমি টায়ার প্রোফাইলটা যদি আমি বলতে পারি, এটাকে 255
আর এটিন ইঞ্চ রিম। ওয়ারেস আপনি যদি এস প্যাকেজের গাড়িতে যান, স্ট্যান্ডার্ড রিম সাইজ হবে হচ্ছে 17, কিন্তু এটা মডিফাইড, ফুললি মডিফাইড একটা গাড়ি সিএচআর এস প্যাকেজে। এটাতে 20 ইঞ্চ লো প্রোফাইল রিম ব্যবহার করা হয়েছে। এটা টার্কুশ ব্র্যান্ডের একটা রিম, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। এই 20 ইঞ্চ লো প্রোফাইল রিম কারণে কিন্তু এটার কর্নারিং বা আপনার গাড়ির ড্রাইভিং যে প্লেজারটা, এটা কিন্তু অনেক বেশি বেশি বৃদ্ধি পাবে। এটার রিম হচ্ছে কি 20 সাইজের, বাট ইউজুয়ালি আপনি এস প্যাকেজের গাড়িতে আপনি 17 ইঞ্চ রিম পাবেন। আর আরেকটা মেজর ডিফারেন্স আছে, সেটা হচ্ছে গিয়ে সিএচআর এর ইন্টেরিয়ার। আমরা যদি ইন্টেরিয়ার দিকে তাকাই, দেখবো জিএলইডি প্যাকেজে আপনার এরকম হাফ লেদার সিট সহ আসবে। আপনার লেদার সিট আসবে ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের, একটা কন্ট্রাস্ট থাকবে। এই সিটগুলো খুবই কমফোর্টেবল হয়, মাঝখানে জায়গাটা আপনার ফ্যাব্রিকের, বাট পুরো সিটটা হচ্ছে গিয়ে আপনার লেদারের। ওয়ারেস আপনি যখন এস প্যাকেজের একটা গাড়ি পিক করবেন, সিএচআর এর ভিতরে মানে বলো ড্রাইভার্স কার হিসাবে ইজ ভেরি নাইস, ড্রাইভার্স কার হিসাবে ভেরি নাইস। আপনি যদি ড্রাইভার্স কার হিসাবে যদি ব্যবহার না করতে চান, আপনি যদি ব্যবহার করতে চান সিটি রোমিংয়ে রেগুলার ব্যবহার করতে চান, আপনার কাছে কিন্তু খারাপ লাগবে না। এটা সিএচআর এস প্যাকেজের একটা গাড়ি, মডিফাই করা, আপনার লেদার লেদার ফিনিশ করা আছে গাড়িতে, ফুল সিট সব কিছু লেদার করা আছে। এস প্যাকেজের গাড়িগুলো সাধারণত আপনার ফ্যাব্রিক সিট আছে, বাট এটা অলরেডি লেদার করা আছে। আমি যদি পিছনের দিকেও দেখাই, পিছনের সিটগুলো আপনার লেদার করা আছে। তো পিছনের সাইজটা যদি আমি দেখাই, আমি একটু পিছনে যদি বসি, এই গাড়িটা তো সামনের দিকে, সামনের সিটটা অনেকটুকুই পেছানো, এতটুকু থাকলে আমার সাইজের হয়তো বা আমি কিন্তু আপু স্টিল কমফোর্টেবল। কিন্তু একটা ড্রব্যাক হচ্ছে কি সিটগুলো পেছানো যায় না, এটা একটা বড় ড্রব্যাক সিএচআরের, আপনি সিটগুলো পেছানো যাবে না। বাট যেহেতু এই সামনের সিটটা অনেক বেশি পেছানো আছে, ওয়েল এনাফ রাইট, আমি কিন্তু বেশ আমার আমার কাছে আমার হাইট অনুযায়ী ঠিক আছে, আমার কাছে খুব একটা সমস্যা হচ্ছে না। আমার হাইট থেকে আরও আর একটু লম্বা মানুষজন হলেও খুব একটা সমস্যা, মানে হেডরুমও ঠিক আছে। অনেকে মনে করে যে হেডরুমটা হয়তো বা একটু নিচের দিকে চলে আসে। আই ডোন্ট থিঙ্ক যে সিএচআর এ আপনার এই প্রবলেমগুলো ফেস করবে। যদি আপনি সবগুলো গাড়ি নিয়ে চিন্তা করেন যে আপনার সবগুলো গাড়িতে আপনি ওই যে অ্যালিয়ন প্রিমিয়ার মতোই জিনিস হবে, যে আপনার গাড়ি জানলাগুলো অনেক বড় হবে, সিটের সিটগুলো প্রশস্ত হবে, আপনি তিনজন খুব আরামে লম্বা জার্নি করতে পারবেন, সবগুলো গাড়ির ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। এটা ডিজাইন এমনভাবে করা, হয়তো বা আপনি পিছনের দিকে হয়তো একটু কষ্ট হতে পারে যদি ফুল সাইজ তিনজন অ্যাডাল্ট বলছেন, বাট দুইজন অ্যাডাল্ট ফুল সাইজ একজন বাচ্চা নিয়েও আপনি আরাম আরামে গাড়িটা ব্যবহার করতে পারবেন। আই ডোন্ট থিঙ্ক, যদি আপনার সিএচআর পছন্দ হয়, এই জিনিসটা আপনাকে বাক করবে না, এই জিনিসটা আপনার প্রবলেম করার কথা না। এনিওয়ে, আর জি প্যাকেজের এই গাড়িটাতে, জি প্যাকেজের এই গাড়িটাতে আমি যদি দেখি, এটার ইন্টেরিয়রটাও কিন্তু একই রকম, উপরে আপনার সব রুফ টুফ সবই ব্ল্যাক, পাশে সব কিছু ব্ল্যাক, ইন্টেরিয়রটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের কম্বিনেশনে করা। এবং একই রকম বললাম, এই গাড়ির ড্রাইভার পজিশন এখন যেভাবে আছে, আমি কিছু উপর সামনে যাবো, সামনে গিয়ে দেখাবো, একই রকমই থাকবে। আমি কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, আমি যাই না, অনেকের হয়তো এই প্রবলেমটা হতে পারে। এবং গ্লাস লাগাই দিলাম, আমি গ্লাস লাগাই দিই, হ্যাঁ আমি এখানে বসে আছি। হ্যাঁ, এখন আমাদের বাংলাদেশে কিন্তু আমরা কেউ এইভাবে এভাবে জানলার পাশে বসে এভাবে এভাবে কোনো কিছু দেখি না, তো আমরা এভাবে বসে থাকি। ঢাকা শহরে ব্যস্ত ট্রাফিকের ভিতরে এত কিছু দেখার কোনো খুব একটা সুযোগ হয় না। আমরা চাই একটা সাউন্ড প্রুফ একটা কেবিন চাই, আরামে ভিতরে এসি পারফরমেন্স ভালো থাকবে, আমি চিল মুডে থাকবো। আমি কিন্তু জানলার পাশে এভাবে থাকি না। বাট আপনার যদি দেখতে অসুবিধা হয়, আপনি কিন্তু হাইওয়েতে ড্রাইভ করেন অথবা যখন আপনি ঢাকা শহর আপনি চালাচ্ছেন, আই ডোন্ট থিঙ্ক আপনাকে এটা বেশি প্রবলেম করবে। এভাবে জানলাটা খুলে রাখলে
কোয়াইট ওকে, আমার জন্য কোয়াইট ওকে। আমি সিএচআর পছন্দ করি, আমি সিএচআর পছন্দ করি, আমার কাছে কিন্তু এই প্রবলেমটা হয় না, আমার কাছে এটা কোনো প্রবলেম মনে হয় না। অনেকের কাছে মনে হতে পারে, যাদের কাছে মনে হয় তাদের দরকার নেই সিএচআর পারচেস করার। বাট সিএচআর যারা ব্যবহার করে দেখেন তাদের সাথে একটু কথা বলতে পারেন। আই ডোন্ট থিঙ্ক আপনাকে তারা এই প্রবলেমটাকেই ফোকাস করে গাড়িটা কিনবেন না, এই কথা কেউ বলবে না। যদি সামনে আসি, সামনের দিকে যদি বসি, চারটা উইন্ডোই আপনার সিএচআর এ পাওয়ার, সো আপনি চারটা উইন্ডো একসাথে ব্যবহার করতে পারবেন। সামনের দিকে আমি যেভাবে বসেছিলাম, আমার হাইট অনুযায়ী আমার থেকে আরও বেশি হাইটের মানুষও কমফোর্টেবল, আমি কিন্তু কমফোর্টেবল, হয়তো আরেকটু পিছালে আরেকটু কমফোর্টেবল হবো, বাট এই পজিশনে কিন্তু আমি যথেষ্ট কমফোর্টেবল। আর এটা টেলিস্কোপিক, কিন্তু স্টিয়ারিংটা টেলিস্কোপিক, তো আপনি চাইলে আরও পিছাতে পারবেন, আরও উঠাতে পারবেন, নামাতে পারবেন, আপনার পজিশন অনুযায়ী আপনি করতে পারবেন। তারপর এটাকে এভাবে লক করে দেবেন, ইউ আর অল ডান। আমি এভাবে থাকতে পারি, এভাবেও রাখতে পারি, অ্যাট মাই সুইট উইল। বাট বিলিভ মি, এই গাড়ি যে একবার ড্রাইভ করবে, সে তথাকথিত যে অ্যালিয়ন প্রিমিয়র যে টেস্ট, তার থেকে অনেক বেশি বেশি এন্টারটেইন ফিল করবে এই গাড়িটাতে। এনিওয়ে, আমি এখন পার্টিকুলারলি এই গাড়িটা কেন একটু স্পেশাল, এটা নিয়ে কেন ভিডিও করছি সেটা দেখাবো। প্রত্যেকটা গাড়ি যেরকম বললাম, যেহেতু জাপান থেকে আসে আমাদের কাছে সিএচআরই আসতেছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে একই রকম দেখতে, অ্যাপারেন্টলি একই রকম হলো, কিন্তু প্রত্যেকটা গাড়ি কিছু কিছু ছোটো ছোটো ডিফারেন্সেস নিয়ে আসে। এবং ইউজার এন্ডে আফটার মার্কেট জিনিসগুলো যখন ব্যবহার হয়, প্রত্যেকটা গাড়ি কিন্তু অনেক বেশি ইউনিক হয়ে যায়। এই গাড়িটা আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশে এরকম কোনো গাড়ি আসছে সিএচআর যে গাড়িটা এত জিনিসপত্র দিয়ে আসছে। আমি একটা একটা প্রচুর ভাবে দেখাচ্ছি, যেমনটা বলতেছিলাম যে এই সিএচআর যে এই প্যাকেজটা অন্যান্য সিএচআরগুলো থেকে একটু ইউনিক, বিকজ এটা আপনাকে অন্যান্য সিএচআরগুলো থেকে অনেক ইন্টারেস্টিং এবং অনেক পারপাসফুল কিছু অ্যামিনিটিস এটাতে অ্যাড করা হয়েছে, যার কারণে এই গাড়িটা কিন্তু ইউজুয়াল সিএচআর থেকে একটু ডিফারেন্ট। কেন, আমি ছোটো ছোট্ট করে একটা একটা করে দেখা দিব। আমরা যে যখন সিএচআরটা কিনেছিলাম, এই জিএলইডি প্যাকেজের সিএচআরটাতে ইউজুয়ালি যেরকম জিনিসগুলো থাকে, এটাতে সব কিছু ইউজুয়াল স্ট্যান্ডার্ড জিএলইডি প্যাকেজের যেসব ফিচার্সগুলো থাকে সব কিছুটার মধ্যে আছে। বাট ইন অ্যাডিশন টু দোজ ফিচার্স আপনি এটার ভিতরে আরও অনেক কিছু পাবেন। যেরকম ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই এলইডি লাইটটা আপনার যেটা ফগ হিসেবে ইউজ করা যায়, এই লাইটটা কিন্তু আপনার ইন অ্যাডিশন টু স্ট্যান্ডার্ড লাইট দেওয়া আছে, এখানেও একটা আছে, প্লাস এই জায়গাতেও আছে। এই লাইটটা যখন আপনি গাড়িতে স্টার্টে থাকতেছে, তখন এরকম হোয়াইট কালারের একটা এলইডি দেখাচ্ছে, বাট এটা কিন্তু টার্নিং লাইট হিসেবে ব্যবহার করা যাবে, ইন্ডিকেটর লাইট হিসেবে এটা ব্যবহার করা যাবে। আই হোপ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা আপনি বাম দিকে যখন দিচ্ছেন তখন দেখেন আপনার স্ট্যান্ডার্ড যখন থাকতেছে, সে গাড়ি যখন ইন্ডিকেটর লাইট জ্বলতেছে না তখন আপনার সাদা থাকতেছে, আর অন্যান্য সময় এটা আপনার ইন্ডিকেটর লাইট কাজ করতেছে। তো এটা কিন্তু আফটার মার্কেট একটা পার্ট, বাংলাদেশে অনেক জায়গায় এটা অনেক জায়গায় হয়তো পাওয়া যায়, বাট এটা জাপান থেকে ইনবিল্ড, তো ভেরি ইউজফুল এবং পারপাসফুল, এবং গাড়িটা দেখতে সামনাসামনি যখন দেখবেন তখন কিন্তু অনেক বেশি মাস্কুলার লাগবে গাড়িটা। দ্বিতীয় ইন্টারেস্টিং যে ফিচারটা, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং অন্যান্য গাড়ির সাথে, সামনে হেডল্যাম্প, চাকার অ্যালয় রিম, ভিতরের অ্যামিনিটিস যেগুলো বললাম যে লেদার সিট, এই ডিফারেন্সেসগুলো ছাড়া সিএচআরের এস প্যাকেজ আর জি প্যাকেজের মধ্যে বেসিক একটা পার্থক্য হচ্ছে গিয়ে আসতেছে না টেল ল্যাম্প। আপনি যদি টেল ল্যাম্পটা দেখেন, যে এলইডি প্যাকেজের টেল ল্যাম্পটা এলইডি দিয়ে আসে, এটা হচ্ছে গিয়ে টেল ল্যাম্পটা জি এলইডি, এরকম আপনার এই জিওমেট্রিক ডিজাইনটা থাকবে জি এলইডিতে, এই পুরো লাইটটা কিন্তু এলইডি। ওয়ারেস আমি যদি এস প্যাকেজের কাছে যাই, এটা কিন্তু এলইডি না, এটা হচ্ছে গিয়ে আপনার
এই হ্যালোজেন বাল্ব দিয়ে এই ট্রেলারটা করেছে, আমি একটু ব্রেক প্রেস করে দেখানো যাবে। এটা এলইডি দিয়ে আসবে না, এস প্যাকেজে আপনার টেল ল্যাম্পের শেপ সাইজ যে এলইডি প্যাকেজের মতোই হবে, বাট এটা এলইডি দিয়ে আসবে না, আর জি এলইডিটা এলইডি দিয়ে আসবে। অন দি আদার পার্ট আপনার এই রেয়ার যে স্পয়লারটা আছে, স্পয়লারে এই স্টপ লাইটটা এখানে মাউন্ট করা থাকবে। জিতেও সেম স্পয়লারের সাথে স্টপ লাইটটা আপনার রেয়ার লাইটটা মাউন্ট করা থাকবে। এই হচ্ছে গিয়ে এস আর জি এর মধ্যে বেসিক পার্থক্য। যেমনটা বলছিলাম পিছনের দিকে যখন সামনে দিকে চলে আসি, আমরা আজকে শুধুমাত্র এই গাড়িটাকে একটু এমফাসাইজ করে ভিডিওটা রেডি করছি, বিকজ এই গাড়িটা অনেকগুলো অ্যাডিশনাল ফিচার দিয়ে আসছে। আশা করি আপনি যদি ফুল ভিডিওটা যখন দেখবেন আপনার এই গাড়িটা অবশ্যই খুব ভালো লাগবে। সিএইচআরে সাধারণত আপনার এই রুম লাইটগুলো, যেটা কেবিন লাইট বলি আমি, এটা আপনার আসে হচ্ছে গিয়ে হ্যালোজেন দিয়ে, কিন্তু এটা ফুল এলইডি, পুরো কেবিন লাইট, পিছনে ট্রাঙ্ক কভারে যা আছে সব এলইডি, ফিলিপ দতির মতো একদম সব ঝকঝকে ফকফকে। আপনি রুমের অ্যাম্বিয়েন্স টোটালি চেঞ্জ হয়ে যাবে যখন আপনি যদি এরকম একটা এলইডি অ্যাম্বিয়েন্স লাইটগুলো যদি পান। ইভেন এটা ভ্যানিটি মিরর যে কভারের লাইটটা আছে এটাও কিন্তু এপাশে এলইডি, এপাশেও এলইডি, ইভেন এটা ট্রাঙ্ক কভারের যে লাইটটা আছে সেটাও কিন্তু এলইডি। আচ্ছা এখন বসলে বেটার হবে, ডুয়েল জোন, মানে এই পাশে যদি বেশি বেশি ঠান্ডা লাগে তাহলে আপনি এটাকে আরও বেশি কমা দিতে পারবেন এই পাশে। আর ড্রাইভার সাইডেরটা আপনি চাইলে এখানে আরও বাড়ানো কমানো করতে পারবেন। তো ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি, ক্লাইমেট কন্ট্রোল মানে আপনি এখানে চাইলে টেম্পারেচারটাকে আপনার মতো করে সেট করতে পারবেন। ডুয়েল জোন মানে আপনার ড্রাইভার সাইড এবং ড্রাইভারের পাশে যে প্যাসেঞ্জার সাইড সেটা দুইটার এসি থেকে দুই রকম টেম্পারেচারে আপনি কন্ট্রোল করতে পারবেন। মাঝখানে ইউজুয়াল যেরকম থাকে শাইনি পিয়ানো ব্ল্যাকের সব গ্লসি কাজ করা থাকবে। আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে এই গাড়িটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা সাউন্ড সিস্টেম। সিএইচআর এর সাউন্ড সিস্টেম কিন্তু এমনিতে খুব প্রিমিয়াম, সিএইচআর সাউন্ড সিস্টেম কিন্তু এমনিতে খুব প্রিমিয়াম, বাট এই গাড়িটার সাউন্ড সিস্টেম, পার্টিকুলারলি এই গাড়িটার সাউন্ড সিস্টেম আরো অনেক বেশি প্রিমিয়াম, অনেক বেশি প্রিমিয়াম। কিরকম এই গাড়িটার যে সাউন্ড সিস্টেম আছে সেটা হচ্ছে আলপাইন, দেখা যাচ্ছে এটা এখানে। পুরো গাড়িটা আপনি এই নেভিগেশনটা যখন লাগানো হচ্ছে পুরো গাড়িটা কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে, আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন একটু একটু বের হয়ে আছে, বিকজ এটা অনেক বড় একটা নেভিগেশন প্ল্যাট, ডিসপ্লেটা অনেক বড় এবং এটা পুরো গাড়িটা কিন্তু আপনার সাউন্ড সিস্টেমটা আলপাইন টিউন করা। আচ্ছা একটু বন্ধ করি, বন্ধ করলে দেখালে আপনি হয়তো ক্লিয়ারলি আরো বুঝতে পারবেন। আপনি যখন এটা ব্যবহার করবেন, এই গাড়িটা যদি আপনি ওন করেন, এইরকম ক্যাটাগরি গাড়ি যখন ওন করবেন, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম একদম, মানে আমি পার্সোনালি আলপাইন, বোস, জেবিএল যেসব গাড়ি এগুলো দিয়ে আসে জাপানের ডোমেস্টিক মডেলের যে গাড়িগুলো সবগুলো সাউন্ড সিস্টেম খুবই প্রিমিয়াম হয়। আদার দেন সব কিছু ইউজুয়াল, আপনি এখানে সিএইচআর যেহেতু জিএলইডি প্যাকেজ, আপনি এখানে সিটিটার অপশনটা থাকছে, হ্যাঁ আপনার ড্রাইভার সাইডও থাকবে, প্যাসেঞ্জার সাইডও থাকবে, সো এই প্রাইসে এত কিছু থাকতেছে। আপনার যেটা আগে বললাম ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি থাকতেছে, সাউন্ড সিস্টেম আছে খুবই ভালো, এখানে ছোট্ট একটা ডিজিটাল ক্লক আছে, খুবই প্রিমিয়াম সাউন্ড সিস্টেম। আর যেটা বলছিলাম সিএইচআর যেমন এটা সফট লেদার র‍্যাপ স্টিয়ারিং হুইল, আপনি মিডিয়া কন্ট্রোল এখান থেকে পাবেন, ফোন পিক করা, ফোন ভয়েস কমান্ড সব কিছু এখান থেকে পাবেন। এখানে ইনস্ট্রুমেন্টের ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে পলিউশন কন্ট্রোল, এলডিএ, যেহেতু টয়োটা সেফটি সিস্টেম এখানে দেওয়া আছে সিএইচআরে, সবগুলো সিএইচআরে থাকে, এস প্যাকেজ অথবা জি প্যাকেজ সবগুলো সিএইচআরে থাকে। আপনি চাইলে
আপনার ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, সকল ধরনের ইনফরমেশান এখানে থাকে। আর সিএচআর এর সবগুলো সিএচআর যেমন থাকে এরকম এটা এখানে দেওয়া আছে যে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আপনি এনজয় করতে পারবেন। তো অলমোস্ট সব কিছুই কভার হয়ে গেছে, একটা ছোট্ট জিনিস বাকি আছে। আমি এটা কেনার সময় হয়তো খেয়াল করে কিনছিলাম, কারণ আমার এটা খুব ভালো লাগে পার্সোনালি। এটা কিন্তু জিএসএর প্যাডেলগুলো, জিএসএর প্যাডেল গুলো আফটার মার্কেট, এই ফিচারগুলোর পাশাপাশি আরেকটি ইন্টারেস্টিং ফিচারটা আছে, যেটা আমাদের দেশে এই এখন এখন যে অবস্থা, জুন মাসে গরম, প্রচণ্ড গরম, আমি কিন্তু আশা করতে পারি আমার গাড়িটা এখানে গ্যারেজে পড়ে আছে, রেডি হচ্ছে কোনো কাজে বেরোবো, এসিটা অন করে দিব, এসিটা অন করে আর আমি এটা কিন্তু ইঞ্জিন রিমোট স্টার্টার। সো অ্যাডিশনাল একটা জিনিস যেটা এই গাড়ির সাথে আসছে, ইঞ্জিন রিমোট স্টার্টার। এই ছোট ছোট জিনিসগুলোর কারণে কিন্তু এই গাড়িগুলো খুব ইউনিক। আপনি চাইলে এই গাড়িটা এটা হচ্ছে যে গাড়িটা এটা আপনি চাইলে এটা দিয়ে আনলক করতে পারেন, আবার চাইলে এটা দিয়ে লক করতে পারবেন, এটা দিয়ে আবার আনলকও করতে পারবেন, আনলক করা যাবে। তো গাড়িকে আপনি এখানে চাবি লক করা চাইলে তো শুনতে পারবেন না, আপনি আবার চাইলে স্টার্ট বন্ধ করতে পারবেন। দেখো আপনি দেখবেন যে এক্সট্রা অর্ডিনারি অনেকগুলো ডিটেলের ফিল্ডগুলো কাজ করাতে পারছে এই সাইপিরোনের ইউজুয়াল কিন্তু এই জিনিসটা থাকে না। যদি ওই এস প্যাকেজটা দেখেন, ওই এস প্যাকেজের এরকম হয় সাইড মিররটা হয় এরকম, বাট ফিল দেখেন ভেরি প্রিমিয়াম। এই যে ফার্স্টটাকে আপনার একটা ক্রোম এক্সেন দিয়ে দিচ্ছে, ঠিক একইভাবে এই গাড়িটার নিচে এই পাশে কিন্তু একটা একদম সামনের দরজা থেকে শুরু করে পিছনের দরজা পর্যন্ত ক্রোমের একটা কাজ আছে। প্লাস আমি যে পিছনে যাই, আপনার এই পিছনে কিন্তু এই যে ক্রোমের সাথে কাজ দেওয়া আছে, এগুলো সব কিছু আফটার মার্কেট, যিনি ইউজার ছিলেন উনি সব আফটার মার্কেট লাগেন। একটা গাড়ি যখন সিএচআরই কিনবো একটু কি ডিফারেন্ট হয়, অবশ্যই আউট অফ দ্য বক্স হবে, আপনি রাস্তায় চলবেন আপনাকে সাথে সাথে স্পট অন করা যাবে যে এই গাড়িটা আপনার গাড়ি, কারণ এই জিনিসগুলো এই ফিল্ড লাইটগুলো এই জিনিসগুলো অ্যাডিশনাল ফিচার্সগুলো অপশনগুলো অন্য সিএচআরে পাওয়া যাবে না, এই পার্টিকুলার সিএচআরে পাওয়া যাবে। তো আমি মোটামুটি সবগুলো কমপ্লিট করে দিচ্ছি, বাট একটা ছোট্ট জিনিস আছে যেটা আমার কাছে এই গাড়িটা অনেক বেশি অ্যাপ্লিক করছে, আমার কাছে মনে হচ্ছে এই গাড়িটা অনেক বেশি
ফিউচার লাইফ অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। সেটা হচ্ছে কি, এই গাড়িটাতে টেলগেটটা পাওয়ার। আমি যখন প্রথম গাড়িটা পারচেস করলাম অপশন থেকে, দেন আমি গাড়িটা ফেসবুকে পোস্ট করলাম, সবাইকে জানালাম পাওয়ার টেলগেট নিয়ে। যখন বললাম অনেকে বিশ্বাস করে না, বিকজ ফ্রিজার কখনো পাওয়ার টেলগেট আসে না। বাট যেটা বললাম, হেভিলি আফটার মার্কেট লোডের একটা গাড়ি এই ফ্রিজারটা, এটা কিন্তু পাওয়ার টেলগেট দিয়ে আসছে। এটা কিভাবে অপারেশন করা যায় আমি দেখাই। আপনি চাইলে গাড়ির ভিতরে এখানে একটা, এখানে একটা দেখতে পাচ্ছেন একটা সুইচ আছে, আপনি চাইলে এটা যদি আপনি প্রেস করেন, আই হোপ দেখা যাচ্ছে পাওয়ার টেলগেট। ঠিক আছে, আপনি যখন আসবেন অটোমেটিক্যালি খুলে দেবে। তো ভিতর থেকেও আপনি চ্যানেল অপারেট করতে পারবেন, ওপেন ক্লোজ করতে পারবেন, ঠিক আছে। বাটনটাতে আছে, বাটনটা ক্লোজ করবেন, সাথে সাথে কিন্তু এটা এখান থেকে অপারেট ম্যানুয়ালি অপারেট করতে পারবে। তো সিএইচআর এই সেগমেন্টের গাড়িতে আই ডোন্ট থিঙ্ক এখন পর্যন্ত এরকম কোনো ফিচার দিয়ে কোনো গাড়ি আসছে সিএইচআর এর। নিশান এক্সেলে আপনি গাড়িতে এটা পাবেন, প্রিমিয়াম সেগমেন্টের গাড়িতে হোন্ডা বেদেল আসে না, সিএইচআর এ কখনোই আসে না, নিশান এক্সেলে আসে। নিশান এক্সেলে যে যেরকম আছে পাওয়ার টেলগেট, এই সিএইচআরটাতে আপনি এটা খুব শ্রেষ্ঠ হইতে হবেন, ফিনিশার এক্সেল কিন্তু এটা কম থাকে। সিএইচআর এর মতো একটা গাড়িতে এটাকে প্রায় আমরা 32 লাখের বেশি না, 32 লাখের কমে গাড়িটা দিচ্ছি। প্রাইস পয়েন্টে কিন্তু খুবই ভালো একটা গাড়ি, লোডেড ফিচার, এত ফিচার্স দিয়ে আপনি একটা কমপ্যাক্ট ক্রসওভার লাইক সিএইচআর পাবেন এরকম প্রাইসে। আপনি দেখালাম ভিতর থেকেও আপনি চাইলে টেলগেটটা অপারেট করতে পারেন, এখান থেকে সুইচে করতে পারেন, সুইচ দিয়ে আপনি টেলগেটটা করতে, কারণ যখন আপনার হাতে অনেক ব্যাগটা থাকবে, বাজারে ব্যাগটা থাকবে, আপনি হয়তো হাতে বাচ্চা নিয়ে রাখছেন, আপনার মাল হবে কিন্তু আপনি পাচ্ছেন না, আপনি চাইলে এটা হবে আমার ফুট প্যাডেল দিয়ে বন্ধ করে দিতে হবে। তো একবারে নাইস ফিচার, আপনার যারা মনে করেন যে একটা ফিচার পারচেস করবেন, এত লোডের অপশন, এত লোডের ফিচার সহ একটা গাড়ি এবং বেস্ট একটা প্রাইসে আমরা অটো যখন আপনারা আসেন গাড়িটা দেখে নেন, গাড়িটা টেস্টের করতে হবে, চেক করতে হবে, আই হোপ আপনার শর্ট পছন্দ হবে। গাড়িটা ডিটেলসটা একটু বই নেই, এটা কিন্তু পালসারের একটা গাড়ি, সিএইচআর জি এলইডি প্যাকেজ, এটার অপশন রেট হচ্ছে 4.5, মাইলেজ হচ্ছে গিয়ে আপনার 49,000 অ্যারাউন্ড, এখন গাড়িতে 50,000 মতো আছে, ফুল লোড গাড়ি। আমি বলবো আপনার সবার ভালো লাগে, নাম পেন পে ভিজিট, এটা নিয়ে আপনার আলোচনা করেন, দেখেন টেস্ট করেন, দেন বাই। এই পাশাপাশি আমাদের আইটি কম রেঞ্জের ভিতরে আরও সুন্দর একটা গাড়ি এস মডেলসটা বডি কিট আছে, টিআরসি মোস্ট ইম্পর্টেন্ট বডি কিটটার মতো আছে, আপনারা চাইলে এই গাড়িটা পিক করতে পারেন। দুটোই আমাদের ঢাকা এখন রেডি আছে, আপনারা চাইলে এসে দেখে গাড়ি পছন্দ করতে পারেন। আজকে মতো এখানে, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন, সো দ্যাট আমরা আপনার সাথে ডেইলি কন্টাক্ট করতে পারবো, আর ওইখানে আপনারা কমেন্ট করে একটু অনেক যোগাযোগ করতে পারেন, বিভিন্ন
বিষয় নিয়ে আপনাদের ইনফরমেশনগুলো আমি চেষ্টা করবো দেওয়ার জন্য।